সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা এক্সাম ক্রেকার অ্যান্ড জবস আপডেট ইউটিউব চ্যানেলে। তো সুপ্রিয় দর্শক, আপনারা যেহেতু সবাই জানেন ত্রিপুরা পুলিশে কিন্তু নতুন নিয়োগ নথি ভর্তি আরম্ভ হয়ে গিয়েছে, নোটিফিকেশন দিয়ে দিয়েছে, আপনাদের কিন্তু ইন্টারভিউটাও চলে এসেছে, খুবই তাড়াতাড়ি ইন্টারভিউ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আমি এখন থেকে ত্রিপুরা পুলিশের জন্য প্রতিনিয়ত আমার চ্যানেলে আপনারা ত্রিপুরা পুলিশের রিটার্ন এক্সামের জন্য কিন্তু প্রশ্নপত্র পেয়ে যাবেন। আমি রিটার্ন ত্রিপুরা পুলিশের রিটার্ন এক্সামের জন্য প্রস্তুতির জন্য কিন্তু আমি আমার চ্যানেলে ক্লাস করাবো। তো আমি বর্তমানে একটি বই এনেছি, দেখুন এই বইটিতে কিন্তু 20,000 বেশি এমসিকিউ রয়েছে, সেখান থেকে আমি ইম্পর্টেন্ট প্রশ্ন চেয়েছি, আপনাদেরকে প্রশ্ন দিয়ে দেবো আমার চ্যানেলে। এটা দেখতে পাচ্ছেন আপনারা 2022 কিন্তু জেনারেল নলেজের বুকস, ঠিক আছে। আমি শুধু জেনারেল নলেজ না, আপনাদের সঙ্গে সব ধরনের প্রশ্নই আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আপনাদের সাথে অনেক আমি প্র্যাকটিস ক্লাসও করাবো, যেহেতু বিভিন্ন এক্সামে যেসব প্রশ্ন এসেছে সেই সব প্রশ্ন নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনারা বিগত দেখতেই পেয়েছেন টিএসআর এর যে রিক্রুটমেন্ট হয়েছে, সেখানে কিন্তু রিটার্ন এক্সামে যাদের মার্ক বেশি ভালো হয়েছে তারাই কিন্তু চাকরিটা পেয়েছে বেশি পার্সেন্টে। তো ত্রিপুরা পুলিশে আশা করা যায় যাদের রিটার্ন এক্সামে মার্ক বেশি থাকবে তারাই কিন্তু চাকরিটা পাওয়ার চান্সটাই বেশি থাকবে, যেহেতু ত্রিপুরা পুলিশের রিটার্ন এক্সামে আপনারা সবাই জানেন 85 মার্ক কিন্তু রিটার্ন এক্সামের জন্য রাখা হয়েছে, ঠিক আছে। বাকি 15 মার্ক শুধু রাখা হয়েছে পার্সোনাল ইন্টারভিউর জন্য। তো আপনাদেরকে বিশেষ করে রিটার্ন এক্সামের দিকেই বেশি গুরুত্ব দিতে হবে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিনিয়ত আপনাদেরকে এখন থেকে ত্রিপুরা পুলিশের রিটার্ন এক্সামের জন্য ক্লাস করাবো আমার চ্যানেলে, আপনারা পেয়ে যাবেন। তো প্রতিনিয়ত অবশ্যই আপনাদের জন্য কিছু কিছু আমি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়েই আসবো, আপনারা অবশ্যই ভিডিওগুলি দেখবেন। আজকেও আমি আপনাদের জন্য এই ভিডিওটিতে আমি 10টি প্রশ্ন নিয়ে এসেছি, তো অবশ্যই সেই প্রশ্নগুলো আপনারা এখন দেখে যাবেন। তাহলে চলুন আর সময় নষ্ট না করে আজকের আপনাদের প্রথম ক্লাসটা স্টার্ট করি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য প্রথম প্রশ্নটি নিয়ে এসেছি। আমি প্রশ্নটি পড়ার আগে আপনাদের আরেকটি কথা বলে দিই, আমি শুধু কিন্তু ত্রিপুরা থেকে প্রশ্ন নিয়ে আসবো না, আমি কিন্তু সারা ভারত এবং বিশ্বের প্রশ্ন করাবো। কারণ আপনারা দেখতেই পারছেন গত টিএসআর এক্সামে কিন্তু ত্রিপুরার প্রশ্ন আসেনি বললেই হয়, ঠিক আছে। সেই জন্যই আমি কিন্তু ত্রিপুরার প্রশ্নের সাথে সাথে কিন্তু সারা ভারত এবং সারা বিশ্বের প্রশ্নই আপনাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। তবে আজকে কিন্তু আপনাদের জন্য শুধু ত্রিপুরা থেকে কয়েকটা প্রশ্ন করব, ঠিক আছে। তো দেখুন, আপনাদের প্রথম প্রশ্নটা হচ্ছে ত্রিপুরার বর্তমান রাজ্যপালের নাম কি, ঠিক আছে। তো আমরা এখন দেখে নিচ্ছি এই প্রশ্নের আনসার, আমরা অনেকেই আনসারটা জানি, তারপরেও আমি আনসারটা বলে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আনসারটি হচ্ছে ত্রিপুরার বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে সত্যদেব নারায়ণ আরিয়া, ঠিক আছে। ত্রিপুরার বর্তমান গভর্নর হচ্ছেন সত্যদেব নারায়ণ আরিয়া। তো ঠিক আছে বন্ধুরা, আমি এখন চলে যাচ্ছি তোমাদের 2 নম্বর প্রশ্নে। তো বন্ধুরা দেখুন, আপনাদের জন্য 2 নম্বর প্রশ্নটি হচ্ছে বর্তমানে ত্রিপুরা পুলিশের ডিরেক্টর অফ জেনারেলের নাম কি, ঠিক আছে। বর্তমানে ত্রিপুরা পুলিশের ডিরেক্টর অফ জেনারেলের নাম কি, তো ঠিক আছে আমরা এখন দেখে নিচ্ছি আনসারটা। বন্ধুরা দেখুন, এই প্রশ্নের আনসারটি হচ্ছে তোমাদের বর্তমানে ত্রিপুরা পুলিশের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হচ্ছেন ত্রিপুরা পুলিশের শ্রী বিএস যাদব, ঠিক আছে, শ্রী বিএস যাদব। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এখন চলে যাব 3 নম্বর প্রশ্নে। তাহলে দেখুন বন্ধুরা, নেক্সট প্রশ্নটা হচ্ছে ঊনকোটি জেলাতে বর্তমানে পুলিশ স্টেশন কতটি রয়েছে, ঠিক আছে। ঊনকোটি জেলাতে বর্তমানে পুলিশ স্টেশন কতটি রয়েছে, তো আমরা দেখে নিচ্ছি এখন এই প্রশ্নটার আনসারটা। তাহলে দেখুন বন্ধুরা, আনসারটি হচ্ছে 6টি, ঠিক আছে। ঊনকোটি জেলাতে বর্তমানে 6টি পুলিশ স্টেশন রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা চলে যাব এখন 4 নম্বর প্রশ্নে। তো সুপ্রিয় দর্শক, চলে এসেছি পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হচ্ছে দেখুন, ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় নদী কোনটি, তো আমরা এখন দেখে নেব আনসারটা। তাহলে দেখুন বন্ধুরা, এই প্রশ্নের আনসারটি হচ্ছে গোমতী নদী, ঠিক আছে। ত্রিপুরার সবচেয়ে বড় নদী হচ্ছে কিন্তু গোমতী নদী। তো ঠিক আছে, আমরা চলে যাচ্ছি 5 নম্বর প্রশ্নে। তো দেখুন বন্ধুরা, চলে এসেছি 5 নম্বর প্রশ্নে। আমি কিন্তু খুবই তাড়াতাড়ি ভিডিওটি শেষ করার চেষ্টা করছি। দেখুন 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, ত্রিপুরার সবচেয়ে দীর্ঘতম নদীটির নাম কি, দীর্ঘতম অথবা সবচেয়ে লম্বা নদীটির নাম কি, ঠিক আছে। আমরা এখন দেখে নিচ্ছি আনসারটা। তো বন্ধুরা দেখুন, আনসারটি হচ্ছে ত্রিপুরার সবচেয়ে দীর্ঘতম নদীটির নাম হচ্ছে মনু নদী, ঠিক আছে। আনসারটি হবে মনু নদী। তো ঠিক আছে ভিউয়ার্স, আমি চলে যাচ্ছি এখন 6 নম্বর প্রশ্নে। দেখুন পরের প্রশ্নটি হচ্ছে, ত্রিপুরা রাজ্য পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় কত সালে, ঠিক আছে। তো আমরা এখন দেখে নেব এই প্রশ্নটার আনসারটা। তাহলে বন্ধুরা দেখুন, আনসারটি হচ্ছে ত্রিপুরা পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় 1972 সালের 21 জানুয়ারি। এই প্রশ্নগুলো কিন্তু যে কোনো ইন্টারভিউ আসে, সেই জন্য আমি কিন্তু আপনাদেরকে প্রশ্নগুলো করাচ্ছি। আপনাদের দেখে হয়তো মনে হতে পারে এই প্রশ্নগুলো খুবই ইজি, কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু আমাদের খুব মুখস্থ রাখার খুবই প্রয়োজন। তো ঠিক আছে, আমি চলে যাবো এখন নেক্সট প্রশ্নে।
বন্ধুরা দেখুন, আপনাদের জন্য 7তম প্রশ্ন নিয়ে এসেছি, কিন্তু এটি ত্রিপুরার কোনো প্রশ্ন না। আমি আগে বলেছি আমি শুধু আপনাদেরকে ত্রিপুরার প্রশ্ন করাবো না, আমি সারা ভারতের এবং সারা বিশ্বের প্রশ্ন আপনাদের জন্য নিয়ে আসবো। কারণ আপনারা দেখতে পেয়েছি টিএসআরে কিন্তু শুধু ত্রিপুরার প্রশ্ন আসেনি, সারা ভারতের এবং বিশ্বের প্রশ্ন এসেছে। তো দেখুন, 7তম প্রশ্নটি হচ্ছে আপনাদের বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কী ছিল। ঠিক আছে, তো আমরা এখন দেখে নিচ্ছি এই প্রশ্নের আনসারটা কী হবে। তাহলে দেখুন, আনসারটি হচ্ছে বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম ছিল ত্রিপুটক। বন্ধুরা, এইসব প্রশ্ন কিন্তু ত্রিপুরা পুলিশ এক্সামে কিন্তু বেশিরভাগ এসে থাকে, সেই জন্যই আমি কিন্তু আপনাদেরকে করাচ্ছি। এই প্রশ্নগুলো কিন্তু কোনো না কোনো এক্সামে এসেছে। ঠিক আছে, তো ঠিক আছে বন্ধুরা, চলে যাবো এখন 8নম্বর প্রশ্নে। তাহলে দেখুন, 8নম্বর প্রশ্নটি হচ্ছে জৈনদের শেষ তীর্থঙ্কর কে ছিলেন। ঠিক আছে, জৈনদের শেষ তীর্থঙ্কর কে ছিলেন, আমরা দেখে নিচ্ছি এখন আনসারটা। তাহলে সুপ্রিয় দর্শক, এই প্রশ্নের আনসারটি হচ্ছে, দেখুন, জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর। ঠিক আছে, রাইট আনসারটি হচ্ছে মহাবীর জৈন। ঠিক আছে, তো বন্ধুরা চলে যাচ্ছি এখন পরের প্রশ্নে। তো বন্ধুরা চলে এসেছি দেখুন আপনাদের জন্য 9নম্বর প্রশ্নে। প্রশ্নটি হচ্ছে, ভারতের তৃতীয় ছোট রাজ্যটি কোনটি। ঠিক আছে, তো আমরা এখন দেখে নেব আনসারটা। তাহলে দেখুন বন্ধুরা, রাইট আনসারটি হচ্ছে ভারতের তৃতীয় ছোট রাজ্যটি হচ্ছে ত্রিপুরা। ঠিক আছে, ত্রিপুরা হচ্ছে ভারতের তৃতীয় ছোট রাজ্য। তো ঠিক আছে বন্ধুরা, আমি এখন চলে যাব তোমাদের লাস্ট প্রশ্নে, আজকের 10নম্বর প্রশ্নে। তো দেখুন বন্ধুরা, আপনাদের জন্য শেষ প্রশ্নটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের 5টি পাহাড়ের নাম কী কী। এই প্রশ্নগুলো কিন্তু খুবই আসার কিন্তু কথা, কারণ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তো আমরা এখন দেখে নিচ্ছি আনসারটা। তাহলে দেখুন সুপ্রিয় দর্শক, আপনাদের এই প্রশ্নের রাইট আনসারটি হচ্ছে, ত্রিপুরা রাজ্যের 5টি পাহাড়ের নাম হচ্ছে, দেখুন, প্রথমটি হচ্ছে আটারমুড়া, তারপরে হচ্ছে বড়মুড়া, তারপরে হচ্ছে জম্পুই হিলস, তারপরে হচ্ছে লংতরাই, তারপরে হচ্ছে শাকান। ঠিক আছে, এই 5টি হচ্ছে ত্রিপুরা রাজ্যের পাহাড়। ঠিক আছে, তো ঠিক আছে সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো। আবারও বলে দিচ্ছি আপনাদের জন্য, আমি প্রতিনিয়ত কিন্তু ত্রিপুরা পুলিশের জন্য আমার চ্যানেলে ক্লাস করাবো, কারণ আপনারা সবাই জানেন ত্রিপুরা পুলিশের জন্য 85 মার্কের মধ্যে রিটার্ন এক্সাম হবে। সেই জন্য কিন্তু আপনাদের অনেক অনেক প্রশ্ন কিন্তু আপনাদেরকে দেখতে হবে। ঠিক আছে, 85 মার্কের ইন্টারভিউর জন্য, রিটার্ন এক্সামের জন্য কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবেই প্রস্তুতি নিতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি, আবারও নিয়ে আসবো আপনাদের জন্য পরবর্তী ক্লাস। তো ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।